দেখতে দেখতে ছটা দিন কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আজ আমাদের ঘোরার লাস্ট দিন, এখন আমরা হানলে ছেড়ে যাচ্ছি লের পথে। সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। ওয়ার্ল্ডের লংগেস্ট নদীগুলির মধ্যে একটি হলো সিন্ধু নদ, আর এখন আমরা সিন্ধু নদের পাশ দিয়ে যাচ্ছি। আমরা হেনলে থেকে লের পথে আজকে যাচ্ছি। হেনলে থেকে লের ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার। অলরেডি আমরা 223 কিলোমিটার পার করে ফেলেছি, আর 47 কিলোমিটার মতো বাকি রয়েছে। সকাল 6টার সময় আমাদের গাড়ি স্টার্ট হয়েছে। অতক্ষণ ধরে জার্নি করছি, তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য সবাই। আমরা এসছি হচ্ছে এই সোজা রাস্তাটা দিয়ে, আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে মানালির দিকে। এখানে লেখা রয়েছে এখন এসছি হচ্ছে হেমিসে এই মনেস্ট্রিটাতে এসছি, তো উপরে যাই। এখানে টিকিট কাউন্টার, আচ্ছা এখানে পার পার্সন 50 রুপিস করে টিকিট। এখন আমরা এসেছি হেমিস মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি লে টাউন থেকে দক্ষিণের 45 কিলোমিটার দূরে অবস্থিত। 1672 সালে লাদাকি রাজা সেঙ্গে নামগয়ালের দ্বারা এই মনাস্ট্রিটি পুনঃ প্রতিষ্ঠিত করা হয়। হেমিস হলো লাদাখের লার্জেস্ট মনাস্ট্রি এবং এটি তার ইতিহাস, সংস্কৃতি, আর্কিটেকচারের জন্য বিখ্যাত। মিউজিয়াম, এখানে ফটোগ্রাফি অ্যালাউ করে। হেমিসের মিউজিয়ামটা আন্ডারগ্রাউন্ডে, এই ঘরটির ভেতর দিয়ে যেতে হয়। এখানে ক্যামেরা ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, লকারে জমা করে তারপর আমরা ভেতরে গেছিলাম। এখানে এই বুদ্ধ টেম্পলে যাবো। ওই মিউজিয়ামটাতে ফোন, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ করে না, ওখানে লকারে রেখে যেতে হয়েছিল। ঘোরা হয়ে গেছে, এখন হচ্ছে বেরিয়ে যাব। সুন্দর লাগলো বেশ, চলো যাই। এখন আমরা যাচ্ছি টিস্কে মনাস্ট্রি। লে থেকে প্রায় 19 কিলোমিটার দূরে এই মনাস্ট্রিটি অবস্থিত। এটি একটি 12-তলা কমপ্লেক্স, দূর থেকে ঠিক এমনি দেখতে লাগে। এতে বৌদ্ধ শিল্পের অনেক আইটেম আছে, যেমন স্তূপা, স্ট্যাচুস, ওয়াল পেন্টিং, তলোয়ার ইত্যাদি। ভেতরে ক্যামেরা নিয়ে যাইনি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানেও এন্ট্রি ফি ছিল 50 রুপিস করে। এরপর আমরা ওখান থেকে পৌঁছে গেলাম সিন্ধু ঘাট। আমরা আসার সময় সিন্ধু নদীর পাশ দিয়ে এসেছি, তখন বেশ ভালো জল ছিল, আর জলটা বেশ নীলচে কালার ছিল। এক্সপ্লোর করার চেষ্টা করি, এখান থেকে যাব ওই দিকটাতে। চলো যাই, এখানে একদমই সেরকম জল নেই। নদীর পাড়ে একটু এসে বসলাম, মারাত্মক রোদ। ওইদিকে পিছনে সবাই রয়েছে। তো এখান থেকে আমরা ডিরেক্ট হোটেলেই চলে যাব। লের হোটেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আমরা হোটেলেই ফিরে যাব। আর আজকে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আজকে হচ্ছে লের মার্কেট যাব। তো মার্কেটটাও এক্সপ্লোর করবো, তোমাদের ইন ডিটেলস সব কিছু বলবো, কার কীরকম দাম,
জিনিসের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো চলো যাই এখন গাড়ির দিকে। যাওয়া অনেকক্ষণ হয়েছে, হোটেলে চলে এসেছি আর এখন হচ্ছে একেবারে স্নান করে রেডিও হয়ে গেছি আর আসার পরে লাঞ্চ করে নিয়েছিলাম। তো আজকে যাব হচ্ছে মানে সরি এখন যাব হচ্ছে মেলে, লের মেলে। তো ওখানে গিয়ে দোকানগুলো ঘুরবো, আপনাদের সাথে সবটা শেয়ার করব। মেলে চলে এসেছি। সো নেক্সট ভিডিওতে লে মার্কেট তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করে দেব। Till then, stay tuned and do like, share and subscribe to my channel.